আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই মা দেখো তাল ঘষছে, আর এদিকে বাড়ির কাজকর্ম সবই হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মায়ের স্নান হয়ে গেছে, আর কালকে রাত্রেবেলায় বাপি না দুটো তাল নিয়ে এসেছিলো, সেগুলো আজকে মা ঘষছে, তারপর তাল ফুলিয়ে তালুচি করবে। জন্মাষ্টমী তো এগুলো দিতেই হয় আমার গোপালকে, ওই জন্য মা তালুচে তাল ফুলি করবে। আর শোনাই দেখো, কালকে রাত্রেবেলায় অল্প করে সিংহাসনটা সাজিয়েছিল, পুরো সাজায়নি, আর তারপর কালকে পড়তে বসেছিল, তারপর ঘুমিয়ে গেছিলো, আর আজকে সকালবেলায় উঠেছে। তারপর ওকে দেখো আমি একটু কমপ্লেন করে দিয়েছি, ওটা খাবে, খেয়ে ও সিংহাসনটা ভালো করে সাজাবে। আর এদিকে দেখো আমি কালো জিরে আর মৌরি বাচ্চি মা ফুলুরি আর তালুচিতে দেবে তার জন্য। আর শোনাই দেখো বেলুনগুলো নিয়ে এসছে, বলছে মা তুমি ফুলিয়ে দাও। আমি বলছি না আমি ফুলাবো না, আমি একদিকে কাজ করছি, তুই এগুলো ফুলিয়ে নে। তারপর দেখো ও ফোলাচ্ছে, তার মধ্যে দু তিনটে না লিক হয়ে গেছে, মানে ফুল ফোলাচ্ছে কিন্তু ফুলছে না। আমাকে বলছে মা ফুলছে না কেন, আমি দেখ লিক আছে বলে ফুলছে না। আর আমি দেখো তাড়াতাড়ি করে মৌরি আর কালো জিরগুলো বেছে দিচ্ছি মাকে, লুজ এগুলো রান্না হয় না জানো তো, এই পাঁচ ফোড়ন থেকে বেছে বেছে নিচ্ছি। তারপর দেখো এদিকে সোনায় বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, তারপর এই ঘরে চলে এসছে, এই ঘরে চলে এসছে সিংহাসনটা ভালো করে সাজাতে। আর এদিকে দেখো মায়ের ময়দা মাখা হয়ে গেছে, আর ফুলিরই ময়দাটা মাখছে, ময়দা আর সুজি দিয়ে ফুলিটা করে, কেননা চালগুড়ি দিতে পারবে না। অন্য সময় ফুলুরি করলে চালগুড়ি দেওয়া হয়, কিন্তু যেহেতু পুজোতে তো ওই জন্য চালগুড়িটা দেবে না, সুজি আর রুল ময়দা দিয়ে মানে ইয়েটা মাখবে, ফুলিরির ওইটা মাখবে। তারপরে দেখো সোনায় খানটা সাজানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে সাজানোটা কেমন হয়েছে, গত বছর অন্যরকম করে সাজিয়েছিল ফুল দিয়ে, আর এই বছরে এগুলো দিয়ে সাজাইলে। শুভ জন্মাষ্টমী সবাইকে, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর সোনায় দেখো রেডি হয়ে যাচ্ছে, ওকে শাড়িটা পরিয়ে দিলাম আমি, কই শাড়িটা পরিয়ে দিলাম, এই দেখো কেমন লাগছে বলো শাড়িটা পরানো। অবশ্যই কমেন্ট করে বলবে, সেদিকে অন্যরকম শাড়ি, অন্য শাড়ি মেকআপ করছে, এখন মেকআপ করছে, তারপর গোপালকে স্নান করবে, আগে স্নানটাকে ইয়ে করে নে, রেডি হয়ে নে। কিন্তু চলো বন্ধুরা, আমি তো নাইট পরে আছি, আর আমি খাবার বসেছি, মানে যেহেতু আজকে ভাত খাবো না, আজকে আমি লুচি খেতে পারি না, তো লুচি খেলে খুব শরীর খারাপ করে, লুচি খাই না আমি, খাবো সোনাই খাবে লুচি, ও খাবে ঠাম খাবে লুচি, আর আমি লুচি খাবো না। আমি সেই সব সবজি দিয়ে ওই সামা চাল বলে একদম ইয়ে পাওয়া যায় সবাই ঘাসে বীজ, ওইটাকে কিনানা করেছি, ওইটা দিয়ে আমি খিচুড়ির মতো করে ওইটা খাবো, শরীরটা ভালো থাকে খারাপ করে না। তাহলে চলো বন্ধুরা, সোনাই রেডি, শোনাই দেখি ঘোর একবার, এদিকটা ঘোর আমাদের ঘোর সাইডটা দেখো বন্ধুরা কেমন হয়েছে বলবে তোমরা শাড়িটা পরানো। আজকে জন্মাষ্টমীর জন্য সোনাকে আমি এই শাড়িটা পরিয়ে দিলাম, দুটো শাড়ি একসঙ্গে পরিয়েছি, স্নান করে নিয়েছে, এবার গোপালকে স্নান করাবে। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে গো, আজকে তো বৃষ্টি হবে, কেননা মনে করো আজকে তো জন্মাষ্টমী, আজকে বৃষ্টির দিন। শোনা শুনে তাতে নিয়ে রেডি করাবে না, দুধ হলো না, কাকায় কান্দে দিলাম দুধটা, এখন এলো না জল কই। আজকে জন্মাষ্টমী দিনে কত বৃষ্টি হচ্ছে বাবরে, মা তাল ফুলিগুলো গ্যাসে করছে, তালুচি আর তাল ফুলি দুটোই মা গ্যাসে করবে, কেননা এই কড়াইগুলো তো ইন্ডাকশানে বসে না, এগুলো গ্যাসেই করতে হয়। আজকে বেশি মানে এই বেলাতে বেশি করবে না, অল্প অল্প করবে, যেহেতু আমি সামা চালে খিচুড়ি খাবো, সোনাই খাবে মনে হয়, আর জানি না সোনাই কী খাবে, বলছিল একবার করে লুচি একবার করে সামা চালে খিচুড়ি, কী করবে জানি না, দেখাই যায়। আর এটা হচ্ছে গোপালের জন্য, এগুলো করে নিচ্ছে আগে, তারপর ঘরের জন্য করবে, অল্প করে করবে, আবার রাত্রে করা হবে, কারণ বাপি দিনের বেলাতে থাকবে না, তো ওই জন্য বেশি করে করছে না, রাত্রে বেশি করে করবে, সবাই লুচি হবে। দেখো এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর আমি ওই খিচুড়িটা করবো, আর খিচুড়িটা কী করে করবে দেখো একটু, আমি আলু তারপর ওইগুলো সব কেটে রেখেছি, আলু কুমড়ো ঝিঙে এগুলো কেটে রেখেছি, আর তারপর আমি তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিলাম, তারপর এগুলো সবজিগুলো সবই দিয়ে দিলাম, ঝিঙে পটল আলু কুমড়ো এগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে নাড়বো মশলা দিয়ে, তারপর মুগ ডাল দিয়ে দিয়েছি, মুগ ডাল আদা জিরে জিরে মানে জিরে গুঁড়ো আদা আদা বাটা আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর জল ঢেলে দিয়েছি। আর এদিকে দেখো সোনাইয়ে গোপালকে স্নান করানো হয়ে গেছে, সেটা আমি দেখতে পাই না জানো তো, আমি তাড়াতাড়ি এলাম, তখন দেখছি গোপু সোনাকে স্নান করানো হয়ে গেছে সোনাই, আর ভালো করে কাপড় দিয়ে মানে শাড়ির আঁচলাতে দিয়ে হালকা মুছে দিলে
আর দেখো আর শুধু ওর যে মলটা আছে না ডান পায়ে, মলটা শুধু খুলে যায় সেটা আমাকে দেখাচ্ছে সোনামা। দেখো শুধু নড়াচ্ছে আর ডান পায়ে মলটা খুলে যাচ্ছে। এই সিংহাসনটাতে গোপুসেনা কিন্তু প্রতিদিন থাকে, কিন্তু আজকে এই সিংহাসনে গোপুসেনা থাকবে না। আজকে অন্য মানে যে বছর প্রথম গোপুসেনাকে নিয়ে আসা হয় সে বছর একটি ভালো করে দোলনা নিয়ে আসা হয়েছিল, খুব সুন্দর লাগে দোলনাটা দেখতে। যান তো দেখো গোপুসেনাকে সোনায় বসিয়ে দিয়েছে, তারপর সিংহাসনটা আবার ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। কালকেও বাপি চকলেট নিয়ে এসেছে, সেই চকলেটগুলো সাজিয়ে দিচ্ছে ডিশে। ডিশ নয় এটা, এটা রেকাবি, রেকাবিতে দিয়ে দিল। আর তারপর দেখো ওখানে একটা তুলসী পাতা দিয়ে দিল, এগুলো কিন্তু সোনাইকে শেখাতে হয় না, এগুলো কিন্তু জানিয়ে ও জানো তো। তারপর ওপর দিকে আছে দেখো সন্দেশটা পারলো, মানে মিষ্টিগুলো, যেহেতু পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসছে উপাসনাকে দেওয়ার জন্য। দেখো ওই মিষ্টিটা কি সুন্দর দেখতে গো, এই যে মিডিলে মিষ্টিটা একদিকে লাল একদিকে ইয়ে কালার ক্রিম কালার, খুব সুন্দর মিষ্টিটা। সোনাই যখন থেকে বড় হয়েছে তখন থেকে গোপালকে সোনাই করে জানো তো, মানে যখন ছোট ছিল তখন বলছি না, যখন একটু জ্ঞান হলো যখন এই গোপাল সম্বন্ধে জানতে শিখলো তখনও গোপাল গোপুসেনাকে ভাই ভাই করে। আর ওই প্রত্যেক বছর জন্মাষ্টমীতে এইভাবেই সাজায়, এতটা সুন্দর করে সাজায় না, কিন্তু গোপুসেনাকে স্নান করানো খেতে দেওয়া এগুলো কিন্তু গোপুসেনাকে সোনাই করে। তারপর যখন গত বছর থেকে সোনাই একটু ভালো করেই সাজাচ্ছে গোপুসেনাকে, আর আগেও বাপি সাজিয়ে দিত এখনও নিজে নিজেই সাজায় জানো তো। তারপর দেখো তাল ফুলুরি তালুচি গোপুসেনাকে দিয়ে দিল, এটা হচ্ছে পাথরের থালা, পাথরের থালাতে দিয়েছে, আর একাবিতে আর ছোট্ট প্লেট একটা মিষ্টি আর চকলেট দিয়েছে। তারপর সোনাই দেখো খাওয়াচ্ছে, ও গোপুসেনাকে খুব বিশ্বাস করে জানো তো, কোনো কিছু হোক বা কারোর শরীর খারাপ হোক আগেও ছুটে এসে গোপুসেনাকে বলে জানো যে গোপাল ভাই আমাদের এই হয়েছে এটা করে দাও, এই বলে। তারপর দেখো সোনাই খেতে দিল, তারপর দেখো প্রদীপ দেখাচ্ছে আর ধূপ দেখাচ্ছে। এদিকে মানে দেখো খিচুড়ি সবজি তারপর মুগ ডাল এগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে সামার চালটা বলছিলাম ওইটা ধুয়ে দিয়ে দেবো, আমি দেখে নিলাম যে মুগ ডালটা সেদ্ধ হয়েছে নাকি, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো সামার চালটা অল্প করে নিয়ে আসা হয়েছে, বেশি নিয়ে এলে না পোকা হয়ে যায় জানো তো, ওই জন্য অল্প করে নিয়ে আসা হয় করা হয়। ওগুলো ভালো করে দেখো বাটিতে নিলাম, একদম দেখো চাল নয় কিন্তু ছোট্ট ছোট দানা সেই ইয়ে দেখেছো ওই যে ডালিয়া সেই রকম। তারপর দেখো ভালো করে ধুয়ে নিলাম, এগুলো অন্য মানে অন্য সময় কী করি বলো তো, আমি ডালিয়াটা আলাদা সেদ্ধ করি, কিন্তু আজকে দিলাম না একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিই। দেখো সেদ্ধ করে নিলাম, সামার চালটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর আরও সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। তারপর দুধ চার ছিল দুধটা গরম করে না, সে দুধটা আবার কেটে গরম করে নেবো, আর নইলে আবার কেটে যাবে, আর বাইরে যা বৃষ্টি হচ্ছে। তারপর দেখো পুজো হয়ে গেছে, সোনায় দেখো প্রসাদগুলো নিয়ে সোফাতে বসে আছে, আমাকে ডাকছে মা তুমি প্রসাদ নিয়ে যাও। আর দেখো আমার একটা প্লেট নিয়ে গেছে, প্লেটটা আমাকে দিয়েছে, এটা হচ্ছে আমার প্রসাদ। আর ও আরও উপরে কাকাইদ আছে, কাকাই দেখে দেবে। আমিও বলছি শোনো তুই খেয়ে নে, ও তো সকাল থেকে কিছু খাইনি, একটুখানি কমপ্লেন খেয়েছে, দিয়ে বলছি দাঁড়ো মা ওদেরকে দিয়ে দিই তারপর আমি খাচ্ছি। আর আমারও রান্না হয়ে গেছে, আমার সামার ছেলে খিচুড়িটা হয়ে গেলো, বাকি জিনিসগুলো সবই হয়ে গেলো, দুধটাও গরম করতে দিয়েছি, ওইটা হলেই সোনাইকে বললাম তুই কাপড় ছেড়ে খেয়ে নিবি, কারণ অনেকটাই বেলা হয়েছে এখন, তাও দেড়টা মতো বাজবে আমার, যে এবার কাপড় ছেড়ে খেয়ে নিবি। আর ওবার কাপড় ছেড়ে নেয় ওবার গোপাল ভাইকে দোলাতে চলে গেছে, আমার সাইডে ছাড় আমি খাবার দিয়ে দিচ্ছি তুই চলে আয়। আর দেখো সোনাই কি খাবার, দেখো খিচুড়ি আলু ভাজা চাটনি ওকে দিয়ে দিয়েছি, আর এদিকে করেছি আমি দেখো বেগুন ভাজা বেগনি আর পাঁপড় ভাজা। তা চলো বন্ধুরা আজকের মতন টাটা।